নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল। তো প্রত্যেকদিনের মতো দেখুন আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুই তিন রকমের মেশিনারি। প্রথমে দেখে নিন, ভেতরে স্টিল এবং উপরে লোহা দিয়ে যে মেশিনটা তৈরি করা হয়, অর্থাৎ এই যে ভেতরের যে রোস্টারটি থাকে স্টেনলেস স্টিলের, আর এর যে বডিটা হয় সেটা কিন্তু লোহার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে মেশিনটি কীভাবে, কী ধরনের মেশিন আর কেমনভাবে মেশিনটিকে বানানো হয়। প্রথমে বলে দিই, এই মেশিনটার কিন্তু ডেলিভারি ক্ষমতা হচ্ছে ঘন্টায় আড়াইশো কেজি প্রোডাকশন দেবে এই মেশিন। মুড়ি, চানা, মটর, পপকর্ন, চাই ফ্রাইমসের আইটেম, আপনি যাই কিছু ভাজুন, মোটামুটি আপনার কমপক্ষে 200 থেকে 250 কেজি এই মেশিনের মাধ্যমে আপনি ঘন্টায় ভাজতে পারবেন। আর এই মেশিনটা কিন্তু লম্বাই হয়ে গেল আপনার 8.5 ফুট। তো এই 8.5 ফুট লম্বা মেশিনটি নিয়ে গিয়ে আপনি বাড়িতে বসে ব্যবসা করতে পারেন, যে ব্যবসা আপনার সারা বছর চলবে। একাধিক থেকে ততোধিক ব্যবসা আপনি করতে পারবেন বাড়িতে বসে। সিজন ওয়াইজ আপনি বিজনেস করতে পারবেন, A to Z রোস্টেড আইটেম আপনি ভাজতে পারবেন, এবং আপনার যেটা সবথেকে ভালো হবে, ঘরে বসে বসে ব্যবসা করতে পারবেন খুবই কম খরচে। এত সুন্দর একটা মেশিনারি নিয়ে আপনি কিন্তু বাড়িতে বসেই খুব উন্নত মানের একটা বিজনেস শুরু করতে পারেন। অবশ্যই দেখে নিন পরবর্তী যে মেশিনগুলো আমাদের কাছে রয়েছে, নিয়ে যাই। প্রথমে দেখাবো আপনাদেরকে এরকম একটা চালনা ভাইব্রেটর মেশিন, আর পাশে যে আছে একটা ড্রাম রোস্টার। তো এটা ব্যাপার হচ্ছে যে দুটো মেশিন পাশাপাশি রয়েছে, দুটো চালনা ভাইব্রেটর পাশাপাশি রয়েছে। প্রথমে দেখে নিন, এই যে ভাইব্রেটিং চালনা, এটাকে বলে ভাইব্রেটিং চালনা, এটার উপরে কিন্তু এভাবে নেট লাগানো থাকে। আর নেটের মাধ্যমে যে নিচে যে নালাটা দেখতে পাচ্ছেন, এই চেম্বারের মাধ্যমে কিন্তু ধুলো বালি যায় থাকুক মুড়ির সাথে, সেটা কিন্তু এই যে এই নলের মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে আসে। আর বাকি সিস্টেমটা আপনারা যদিও জানেন, আবার আমি ক্লিয়ারলি একদম ভালো করে দেখাতে চাই আপনাদেরকে। পুরো ভিডিওটা দেখুন বিনা স্কিপ করে, টোটালি যে চালনা ভাইব্রেটার কী একদম বুঝতে পেরে যাবেন, পুরো পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। এই যে এটা হচ্ছে আপনার চালনা ভাইব্রেটার মেশিন, আর নিচে দেখুন এটা কিন্তু এয়ার ব্লোয়ার, মানে এটা হচ্ছে আপনার হাওয়া মেশিন। হাওয়া মেশিনের কাজ কি, না মুড়িটা আপনার সামনে থাকবে না, মুড়িটা যখনই আপনি সামনে প্রোডাকশন হবে আপনার মেশিনের সামনে, সেটা কিন্তু এই পাংখার মাধ্যমে হাওয়া মেরে কিন্তু মুড়িটাকে আপনি অন্যত্র সরাতে পারেন। মোট কথা, আপনার মেশিনের সামনে কিন্তু কোনোরকমভাবে কোনো জাম লাগছে না, সাথে সাথে প্রোডাকশন হচ্ছে, সাথে সাথে আপনার সেটা দূরে চলে যাচ্ছে। আর এগুলো হচ্ছে ড্রাম রোস্টার মেশিন, 150 কেজি ড্রাম রোস্টার মেশিন, ঘন্টায় 150 কেজি প্রোডাকশন হবে। দেখে নিন, ট্রায়াল হয়েছে, ফ্রাঞ্চাইজ সেট আইটেম দিচ্ছিল ভেজেছি, আর মেশিনগুলো কিন্তু ফুল কমপ্লিট, এখনও কালার করা হয়নি। আমরা কিন্তু আগেও বলেছি আপনাদেরকে, আবার বলছি যে আমরা মেশিন কিন্তু কালার করে রাখি না। মেশিনটার যে গেজ, যে কোয়ালিটি, সেইটা প্রথমে আপনাদেরকে দেখায় আপনাদের সামনে নিয়ে আসি, তারপর কিন্তু আপনাদের অর্ডার অনুযায়ী মেশিনে কিন্তু কালার বসাই। এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু 150 কেজির মেশিন। প্রত্যেক দিনের যে আমাদের নিত্য নতুন যে প্রোডাকশন, যে আমরা মেশিন ওয়ার্কশপ থেকে যে মেশিনের প্রোডাকশন দিয়ে থাকি, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন দুটো চালনা ভাইব্রেটার আর দুটো ড্রাম রোস্টার মেশিন একদম পাশাপাশি দাঁড় করানো রয়েছে। প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন এরকম উন্নত মানের মেশিন। আর যদি আপনাদের পছন্দ লেগে থাকে মেশিনগুলো, তো অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার প্রত্যেক দিন দরকার হবে আমাদের ভিডিও ইনফরমেশনের জন্য। ধন্যবাদ।